الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد درود الشريف پوری اللهم صل على سيدنا سلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم سبحان الله بیڈ ساؤنڈ نہ آسے এই ভাবে রাখেন আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া। তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। দেখেন কতক কপাল পোড়া বাজারের মধ্যে আড্ডায় লিপ্ত, বেচা কিনায় ব্যস্ত, বেহুদা গল্প গুজবের মধ্যে, বাড়ির থেকেও কপাল পোড়া আসছে কিন্তু মজলিসে ঢুকতে পারে নাই। আবার মজলিসের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি। যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি। লায়াব আসনাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবিলি লুলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه شوي বলেন سبحان الله قیامতের ময়দানে আল্লাহ পাক একবার সম্প্রদায়কে উঠাবেন, এক জামাতকে উঠাবেন, এক কওমকে উঠাবেন। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবিলি লুলু জবরজাত জামারাত, ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ তার মাসনাদে বসা অবস্থায় আছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানের মানুষ ঈর্ষা করবে, আফসুস করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন। যদি আমি এইভাবে সম্মানিত হতে পারতাম, দামি হতে পারতাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি কি ভাবতেছো, তারা কি নবী বা শহীদ? লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না তারা শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলতেছে, বাহমা ভাবতেছিলাম তো নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না তারা শহীদও না, কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে যারা দুরুদ পড়ে না তাদের সে বখিল আর দুনিয়াতে হতে পারে না। সবচেয়ে বড় বখিল, কঞ্জুস, কিপটা ওই সমস্ত লোক যারা আমার নবীর উপরে দুরুদ পড়ে না, সবচেয়ে বড় কিপটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ পড়বেন, আমার মাওলাই করিম সাথে সাথে দশটা রহমত নাজিল করে দিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুমুল মুতাহাবুনা ফিল্লাহি মিন ক্বাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিক্রিল্লাহি ইয়াযকুরুনাহু, তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন গ্রামের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে, সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কি একই বংশের লোক, একই ইউনিয়নের, একই গ্রামের, এখানে কেন আসছি? মাওলাকে পাওয়ার জন্য, ঠিক না? অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই। এই মজলিসের সাথে হুবাহু এই হাদিসের মিল আছে কি নাই? এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আমার মাওলাই করিম যদি কবুল করলেন মজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে। বুখারি শরীফের মধ্যে দীর্ঘ এক রাওয়ায়াত, এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন,
উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী তা গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। যেহেতু মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার শরীর এখানে থাকবে, মনও এখানেই থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নাই। হামার তন ও মন, শরীর মন একই জায়গায় থাকবে, কলবের দরজা একেবারেই খোলা, বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছুই ঢুকানো সম্ভব না। বদ্ধ পাত্রের মধ্যে বয়ানো ঢুকানো সম্ভব না। কথাগুলি যদি শরিয়ার সম্মত হয়, কি সম্মত হয়, কথাগুলি গ্রহণ করব। আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করব, মানা যাবে না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন। হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কে সম্বোধন করছেন? ও প্রশ্ন করলে জবাব দিবেন, আমি প্রশ্ন করার সাথে সাথে মুখ খুলিয়া সবাই জবাব দিবেন, সবাই যেই প্রশ্ন করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু মুখ খুলিয়া বলবেন, ঠিক না ভাই? হ্যাঁ না, ঠিক ঠিক না, মুখ খুলিয়া বলবেন। জবান খুলবেন তো কলব খুলবে, জবান খুলবেন না কলবও খুলবে না। আল্লাহ পাক রব্বুল সম্বোধন করছেন কাদেরকে? ইমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। উস্তাদ সম্বোধন করছে ছাত্রদেরকে, হে আমার ছাত্ররা, যারাই ছাত্র, আহ্বানের মধ্যে তারাই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না অন্তর্ভুক্ত না, বের হয়ে গেছে। যেহেতু আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করছেন, ইমানদাররাই অন্তর্ভুক্ত, যারা ইমানদার নয় তারা বের হয়ে গেছে। কি হয়ে গেছে? বের করার দরকার নাই, এমনিতেই বের হয়ে গেছে। থাকবে শুধু মোমেন, কারা? আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ইমান আছে। কি আছে ভাই? ইমান যাদের মধ্যে নাই, কথা বলেন না কেন? ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহাত তো মোমেনদের কি ফায়দা দিবে? যাদের মধ্যে ইমান নাই ওদেরকে ফায়দা দিবে না। এর জন্য কোরআন শুরুই করছে ইমানের দ্বারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমান হলো শর্ত, ইমান আছে তো বয়ানে ফায়দা হবে, ইমান নাই আমার ঔষধ। ওই রুগীরই রোগ সারবে যেই রুগীর মধ্যে রূহ আছে। যে রুগীর মধ্যে রূহ নাই, ড্রামে ড্রামে ঔষধ পান করালো ওই রুগীর রোগ সারবে না। আমার বয়ান তো ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে? ইমান। ইমান, ইমান কি জিনিস? ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয়। বিশ্বাস তো ঠিকই আছে, কিন্তু বিশ্বাসটা হতে হবে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে না। যেমন আমার মাথার উপরে টুপি আছে, টুপির রং কি ভাই? কি বিশ্বাস করছেন? দেইখা না না দেইখা? বিশ্বাস তো হইছে, লেকিন দেখার পরে, এই বিশ্বাসের নাম ইমান না। ইমান কোন বিশ্বাসের নাম? আমার পকেটের মধ্যে টাকা আছে, কি আছে, বিশ্বাস করছেন? কথা বলেন না কেন?
দেখছেন? না। টাকার শব্দ পাইছেন? না। টাকার ঘ্রাণ পাইছেন? না। জিব্রা দিয়া টাকার স্বাদ গ্রহণ করছেন? না। হাত দিয়ে স্পর্শ করছেন? না। এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিব্রা, কান, ত্বক, স্পর্শ শক্তি, এই পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা যেই জিনিস দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শব্দ শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। কি? আর এই গায়েবের উপরে বিশ্বাস করার নাম ঈমান। কি কথা ঠিক না? আল্লাহ পাক কি বললেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা ঈমান আনবে কিসের উপরে? গায়েবের উপরে। কিসের উপরে? শোনেন, যদি গায়েব ব্যতীত বিশ্বাসী হয় তাহলে কবরের আজাব তো মরার পরে আবু জেহেল দেখবে, তাহলে তাকে মোমেন বলা হবে কি হবে না? হবে। কারণটা কি? এই দেখা বিশ্বাস করছে, আরে এতটুকু এতক্ষণ কি পড়াইলাম, বিশ্বাসটা কিসের উপর হতে হবে? আরে না দেখা না রে ভাই, পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। চক্ষু তো একটা ইন্দ্রিয়, এটা তো একটা ইন্দ্রিয়। যেমন দেখুন বাবা আসছে, আপনি হাঁটার শব্দ পাইলে বুঝবেন কে আসছে, বাবাকে দেখেন নাই, এই ছেলে কে আসছে দেখছেন আপনি, তা বুঝলেন কেমনে বাবা আসছে, আওয়াজ পেয়ে বুঝছেন যে আমার বাবা আসছে, কথা বুঝেন না? এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম কথা বলেন। আর এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা মানুষেরই আছে, কোনো জানোয়ারের নেই, কোনো জানোয়ারের। এর জন্য কোনো জানোয়ারের জন্য যাজাও নাই, সাজাও নেই। জানোয়ারের জন্য যাজা সাজা নাই কেন? কারণটা কি? কারণ হলো ওদেরকে গায়েব বোঝার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই, বিদায় ওদের জন্য ওদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আপনাকে আমাকে মাওলা পাক এইটা বুঝার ক্ষমতা দিছেন বিধায়ী, আপনার জন্য আমার জন্যই জান্নাত, আপনার জন্য আমার জন্যই। কেন? ফেকার কিতাব স্পষ্ট লেখা আছে, বালেক হওয়ার আগে যদি কোনো মানুষ পাগল হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, দিমাগে কাজ না করে, ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায় তার কোনো জাহান্নাম আছে? হিসাব আছে? কেন? কারণটা কি? দিমাগ নাই, দিমাগ নাই মিয়া, বুঝ নাই। এই আপনাকে আমাকে যাজা সাজা দিবেন কেন? শুধু বিবেকের কারণে? কিসের কারণে? শোনেন, দুনিয়ার মধ্যেও জজ সাহেবরা যে শাস্তি দেয় সেই শাস্তি হয় বিবেকের উপরে। কেমন? কোনো এক মানুষ যদি কাউকে হত্যা করে আর ডাক্তার যদি সার্টিফাই করে এই ব্যক্তি পাগল, এই ব্যক্তি তার কিন্তু সাজা নাই, বুঝতে হবে আপনাকে। যেমন কোনো বাচ্চা শিশু যদি কাউকে অ্যাসাল্ট করে তাহলে তারও কি নাই? সাজা নাই। কেন? তার বুদ্ধি নাই। এই আপনার আমার দুনিয়া এবং আখেরাতের শাস্তি হবে কিসের উপরে? বিবেকের উপরে, বুদ্ধির উপরে। এটা আপনাকে প্রথম বুঝতে হবে, বিবেক মারাত্মক। এই বিবেকের উপরে দুনিয়াতেও শাস্তি, দুনিয়াতেও প্রতিদান, এই বিবেকের উপরে আখেরাতের প্রতিদান, আখেরাতের শাস্তি। কাজী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা ঈমান আনবে গায়েবের উপরে, অদৃশ্য নয়, শুধু পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। আর এই গায়েবের বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কাকে দান করেন? কোনো জানোয়ারকে দান করেন না। এর জন্যই
আপনার জন্য আমার জন্যই জান্নাত, আপনার জন্য আমার জন্যই জাহান্নাম, ঠিক না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, দেখবেন আমরা আল্লাহকে দেখি না, দেখি নাকি? খালেককে দেখছি, কিন্তু খালেককে বুঝলাম কেমনে? সে আছে তা বুঝলাম কেমনে? এক নাস্তিক সে বলতেছে খালেক সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, তাকে ছোট্ট একটা প্রশ্ন করেন, আসলে জোট বড় জটিল প্রশ্নের দরকার নাই। ওই নাস্তিককে আপনি প্রশ্ন করেন, ভাই তুমি স্রষ্টা না সৃষ্টি? ওকে প্রশ্ন করেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? সে কি জবাব দেবে? কথা বলেন না কেন? তা সৃষ্টি হইতে গেলে স্রষ্টার প্রয়োজন আছে কি নেই? তা তোমার কথার মধ্যে তোমার জবাব আছে, তুমি যেহেতু বলছো আমি কি, তাহলে কি লাগবে সৃষ্টির জন্য? স্রষ্টা, কারণ স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। কাজে যখনই বলবে আমি সৃষ্টি, আমি স্রষ্টা নই, তখনই বলবা যেহেতু তুমি সৃষ্টি, তার অল্টারনেট স্রষ্টা আছেই। তুমি তো স্বীকার করছো আল্লাহ আছে, তাহলে খালেক আছে, ঠিক না? ইমান সবচেয়ে দামি, আর ইমান যার যত মজবুত তার আমল তত মজবুত। ইমান যার যত মজবুত, কিসের ইমান মজবুত করেন? অনেকে শুনে খালি ইমান মজবুত করেন, ইমান মজবুত করেন, ইমান মজবুতের কাইফিয়াত জানেন না, ইমান কিভাবে মজবুত করতে হয়। আপনার যদি ইমান ইমান মজবুত করবেন, ঔষধ আল্লাহ নবী বাতায় দিয়েছে, সেই ঔষধ না গ্রহণ করলে ইমান মজবুত হবে না, ঠিক না? উদখুলু ফিসসিলমি কাফা, ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কি ভাই কথা বলেন? এটা রুমাল পরিষ্কার, যদি কলমের নিপের পরিমাণও এই রুমালের মধ্যে একটু দাগ থাকে, রুমাল পূর্ণ পরিষ্কার? অপূর্ণ। যখন কলমের নিপের পরিমাণও দাগ না থাকবে, তখন রুমাল পূর্ণ পরিষ্কার। একটা বোতলের মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে, বোতল কি পূর্ণ না অপূর্ণ? যখন এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না, তখন বোতল পূর্ণ। আল্লাহ পাক কি বলছে? উদখুলু ফিসসিলমি কাফা, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ না আংশিক, কি কথা বলেন না কেন? না আংশিক, পরিপূর্ণ প্রবেশ করো। উদখুলু আমরের সিগা, আদেশ, তোমাকে প্রবেশ করতেই হবে। ফিসসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ। শোনেন, যদি আল্লাহ পাক এইভাবে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, তাহলে কোন রকমের ইসলামের মধ্যে প্রবেশ করলেই আপনার কেল্লা ফাতে হয়ে যেত। কিন্তু শব্দ লাগাইছে কি? যেমন আল্লাহ পাক আমসাউ বিরুসিকুম, তোমরা মাথা মাসে করো, কি বলছেন? কি পরিমাণ কথা বলেন না কেন? বুঝলেন কই? কে বলছে আপনাকে? স্যার ব্যাগে রাখবা, এটা নাই কোরআনে। শোনেন, অমসাউ বিরুসিকুম, তোমরা মাথা মাসে করো, কি পরিমাণ? নাই। এই ব্যাখ্যা না দেওয়ার কারণে আলেমদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, মতানৈক্য। কেউ কেউ বলেন যেহেতু মাথা মাসে করতে বলছে, গোটা মাথা মাসে করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন গোটা মাথা মাসে করা ফরজ, গোটা মাথা মাসে করা ফরজ। ইমাম শাফিকে বললেন মাথা মাসে করার জন্য বলছেন, পরিমাণ বাতান নেই। কাজী মাথা মাসা সাবেত হয়ে যায়, এতটু পরিমাণ মাসে করলেই যথেষ্ট। কাজী এক চুল পরিমাণ কেউ যদি মাথা মাসে করে, ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা কি বললেন যে এই আয়াত মুজমাল, এটা মুফাসসাল না, এটা তফসিলের প্রয়োজন আছে, ব্যাখ্যার প্রয়োজন আছে। ব্যাখ্যা কি? হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চার ভাগের এক ভাগ
কমে মাথা মাসে করেন নাই, কাজে চার ভাগের এক ভাগ মাথা মাসে করা কি ফরজ? যদি আল্লাহাক এইভাবে বলতেন অমসাউবি রুসিকুম কাফা, পরিপূর্ণ মাথা মাসে করো, তাহলে ইশকাল ইখতলাফ থাকতো না, বা এক তৃতীয় অংশ মাসে করো, ইশকাল ইখতলাফ থাকতো না। যেহেতু বলছে অমসাউবি রুসিকুম মুতলাক, সাধারণ, তখন ইখতলাফ মতানৈক্য শুরু হয়ে গেছে। যদি আল্লাহাক বলতেন উদখুলু ফিসসিলমি কা, উদখুলু ফিসসিলমি, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে একটু ঢুকলি বাস আপনার হক আদায় হয়ে যেত, ঠিক না? কিন্তু কি বলছেন? কাফা, পরিপূর্ণ। এই মশালাটা বোঝাবার জন্য এতক্ষণ পেশাল পড়ছি, যেহেতু আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিছেন উদখুলু ফিসসিলমি পরিপূর্ণ। এখন তোমার এখানে ইশকাল করার কোনো সুযোগ নাই, প্রশ্ন করার কোনো সুযোগ নাই, আল্লাহ বলছেন পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যেমন তোমার নাম কি? বলে সেন্টু। কি বলে? নাম আছে না এরকম? কি নাম? কেন্টু। আছে কি নাই? দ্বিতীয়বার কি প্রশ্ন হবে? তুমি মুসলমান না হিন্দু? কি কথা বলেন না? তোমার নাম কি? আব্দুর রহমান। কি লোকটা কে? নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া গেছে, কিন্তু সেন্টুর মধ্যে, তার মানে অপূর্ণতা নামের মধ্যে আস। কিন্তু আল্লাহ কি বলছিল? তোমার নামের মধ্যে পূর্ণতা থাকা চাই। শোনেন, কোরআন ছোট্ট ব্যাখ্যা আসমান জমিন বসুত খুলুফ ইসলামী কাফা। দেখেন এখন ব্যাখ্যা দেই কেমন লাগে ব্যাখ্যা। তা সেন্টু নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া, তার মানে তোমার নামের মধ্যে ইসলাম নাই। তোমার মেয়ের নাম কি? লতা। পাতা আইবি আছে কি নাই? মেয়ের নাম কি? রহিমা খাতুন, খাদিজা বেগম, আয়েশা সিদ্দিকা। মেয়েটা কি? লতা। পাতা প্রশ্ন করতে হবে, তুমি মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম নাই। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় ভাই তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তার মানে তোমার মাথার মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে তোমার চেহারার মধ্যে ইসলাম। আল্লাহ কি বলছিল? পরিপূর্ণ। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে তার মানে পোশাকের মধ্যে ইসলাম। মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, তোমার দলের মধ্যে, কথা বলেন না কেন, নেতার মধ্যে, দেখছেন অবস্থা, বাসছে কত জায়গায়, কত জায়গায় বাসছে, সব জায়গায় বাসছে ভেজাল। দলের মধ্যে নাই, নেতার মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, মেয়ের মধ্যে নাই, ছেলের মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, তোমার পড়াশোনার মধ্যে নাই। উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুকরণ ইত্তেবা অনুসরণ করিস না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউউইন, এটা তোর প্রকাশ্য গোপন দুশ্মন। কি কথা ঠিক না? অন্য আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মরবি না। এখানে বলছে উদখুলু ফিসসিলমি কাফা। অন্য আয়াত কি বলছেন? ওয়ালা তামুতুন্না তাকিদ, তাকিদ মরবি না, খবরদার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। এখন যদি মুসলমান না হইয়া মারা যান, ভেজাল আসে কি না? এই ভেজাল শুরু হয়ে গেছে, এইবার ভেজাল শুরু হয়ে গেছে। দল করো, মসজিদেও যাও। তা হরিচরণ বেচারা কি দোষ করছে? তোমার বন্ধু হরিচরণ আর তুমি একই সাথে চার দোকানে চা পান করতেছ, মাগরিবের আজান হয়ে গেছে,
হরিচরণের পাশে কি মসজিদে গেছে? না। তুমি? তুমিও না, একই জায়গায়। হরিচরণের দাড়ি নাই, তোমারও দাড়ি নাই। হরিচরণের মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই। হরিচরণ বিড়ি খায়, গাঁজা পান করে, ইয়াবা পান করে, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, তুমি একই কাজ করো। হরিচরণের বিবাহ বেপর্দা, তোমার বিবাহ বেপর্দা। হরিচরণের ছেলে মেয়ে দেখলে মনে হয় না খ্রিস্টান না মুসলমান। তোমার ছেলে মেয়েকেও দেখলে মনে হয় না যে খ্রিস্টান না মুসলমান। হরিচরণ সুদ খায়, ঘুষ খায়, তুমি একই কাজ করো। হরিচরণ বেপর্দা যে না, তুমি একই কাজ করো। হরিচরণ যেই দল করে, তুমি একই দল। কত সুন্দর, একই দল। হরিচরণের যে নেতা, তোমারও একই নেতা। আবার জান্নাতে যাইবে শয়তান কথা। হরিচরণের যে নেতা, তোমারও একই নেতা। হরিচরণের যেই দল, তোমারও একই দল। হরিচরণের চরিত্র, তোমার চরিত্র এক, হুবাহু মিল, কোনো পার্থক্য নাই। হরিচরণ ইসলাম পছন্দ করে না, তুমিও পছন্দ করো না। হরিচরণের টুপি দাঁড়িওয়ালা মানুষকে দেখলে আরে আরে তাকায়, তুমিও আরে আরে তাকাও। এই মৌলবি রাজা কা করতে মুসলমান, আফসুস, কপালপুর আফসুস। হরিচরণের চরিত্র সাথে তোমার হুবাহু, হুবাহু মিল, হুবাহু মিল। হরিচরণ রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। হরিচরণ মাওলাকে আল্লাহ খুঁয়ার ডাক দে না, তুমিও ডাক দাও না। হরিচরণের চরিত্রের সাথে হুবাহু তোমার মিল আছে। আমি তোমার কাছে প্রশ্ন করলাম, বাবা রে, যদি তোমাকে আমার মাওলার জান্নাতি দিতে হয়, হরিচরণ বেচারা কি দোষ করছে আমাকে বলো বাবা। কি রাগটা করছেন নাকি? দোষটা করছে কি বেচারা? একই তো কাজ, তোমার কর্ম তো একই। তা তোমাকে আল্লাহ জান্নাতি দিবে, আর হরিচরণ বেচারা কি দোষটা করছে আমাকে বলো তো। এটা হয়? এটা হয় না বাবা, এটা হয় না। রাগ করিও না, আমি মুসলমান, ক্লিয়ার কাট কথা। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি অমুক, আমি তমুক, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি চরমানে সব পরে, আগে আমার মুসলমান, আমি মুসলমান। এটা ফার্স্ট আমার পরিচয়। কি পরিচয় ভাই? মুসলমান। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এটা আমার গর্ব। কি কথা বলেন না কেন? বলেন আমি একজন, সবাই বলেন আমি একজন, এটা আমার গর্ব, এইটাই আমার গর্ব। সব পরিচয় পরে, আগে আমার পরিচয় আমি একজন, আমি মুসলমান। এই ইসলামের সাথে যার টক্কর লাগবে সেইটা ধ্বংস হবে, ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে আমার বাবার টক্কর, বাবা বাদ ইসলাম ঠিক নাকি? ইসলামের সাথে আমার স্ত্রীর টক্কর, স্ত্রী শেষ, আমার ইসলাম ঠিক। ইসলামের সাথে আমার ছেলের টক্কর, আমার মেয়ের টক্কর, আমার ব্যবসার টক্কর, আমার দলের টক্কর, আমার নেতার টক্কর, আমার দেশের টক্কর, আমার জাতির টক্কর। যার সাথে ইসলামের টক্কর লাগবে সব ধ্বংস হয়ে যাবে। কি ঠিক থাকবে? কি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। এখানেই তো। আর আমাদের চরিত্র কি? ইসলামের সাথে স্ত্রীর টক্কর লাগে, স্ত্রী ঠিক থাকে, ইসলাম ভেঙে যায়। ইসলামের সাথে আমার বাচ্চার টক্কর লাগে, আমার বাচ্চা ঠিক থাকে, ইসলাম শেষ হয়ে যায়। ইসলামের সাথে আমার দলের টক্কর লাগে, দল ঠিক থাকে, ইসলাম ভেঙে যায়। ইসলামের সাথে নেতার টক্কর লাগে, নেতা ঠিক, ইসলাম শেষ। এই এই ইসলাম দিয়ে, এই মুসলমানে দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই ইসলাম দিয়া জান্নাতে যাওয়া খুব কঠিন মাঝি, খবরদার। এ মাঝি, তুমি উপরে যাবা, সাগর পাড়ি দিবা, বঙ্গোপসাগর পাড়ি দিবা, মেঘনার মতো বিশাল নদী তোমাকে পাড়ি দিয়ে উপরে যেতে হবে। এখনো তুমি দরিয়ার কিনারে আসো মাঝি, তোমার নৌকা পরীক্ষা করো, দেখো নৌকার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, পালের অবস্থা কি, বাদামের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, তক্তার অবস্থা কি,
সাগরের মধ্যে বিরাট তুফান, মেঘনার মধ্যে বিরাট তুফান উঠছে, খবরদার মাঝি এখনো কিনারার মধ্যে আসো, পাল নৌকা তোমার দ্বার বইটা চেক না করিয়া খবরদার কেউ সাগরের মধ্যে পাড়ি জমাইও না। যদি দুর্বল তক্তার নৌকা নিয়া, দুর্বল বাদাম নিয়া, রশি নিয়া, দুর্বল দাঁড় এবং বইটা নিয়ে রওনা দাও, সাগরের মধ্যে যখন তুফান উঠবে বাতাসে তোমার বাদামের মধ্যে জোরে চাপ মারবে, তোমার রশি যদি নরম হয় টাঁস টাঁস তোমার রশি ছিঁড়িয়া যাবে, তোমার বাদামের কাপড় পচা হইলে ফারাত ফারাত তোমার কাপড় ফাড়িয়া যাবে, তোমার যদি নৌকার তক্তা পচা হয় ফাট ফাট করে ভাঙ্গিয়া যাবে, তোমার দাঁড় বইটা ভাঙ্গিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, ওপারে তো হেমাজি আর তুমি যাইতে পারবা না। এ সাড়ে তিনাত নৌকার মাঝে আবদুল্লাহ, এ সাড়ে তিনাত নৌকার মাঝে রহিমা খাতুন, এ সাড়ে তিনাত নৌকার মাঝে আব্দুর রহমান, খবরদার পাঁচটা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কেয়ামত এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর, এই পাঁচটা সাগর পাড়ি দিয়া তারপর তোমাকে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। এখনো দুনিয়ার মধ্যে আসো, দরিয়ার মধ্যে দরিয়ার কিনারার মধ্যে আসো, দেখো তোমার ইমানের অবস্থা কি, দেখো তোমার ইমানের অবস্থা কি, নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি, দেখো তোমার পর্দার অবস্থা কি, দেখো তোমার জিকিরের অবস্থা কি, দেখো তোমার চোখের অবস্থা কি, দেখো তোমার কানের অবস্থা কি, জবানের অবস্থা কি, হাতের অবস্থা কি। হাসিবু কবলাং তু হাসাবু, দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, দেখো রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি, দেখো তোমার চোখের মধ্যে গুনাহ বেশি না নেক বেশি, দেখো তোমার জবানের থেকে জিকির বেশি না গীবাস শিকায়ত বেশি, দেখো জবানের মধ্যে হালাল বেশি ঢুকছে না হারাম বেশি ঢুকছে, দেখো কানের মধ্যে গুনার আওয়াজ বেশি ঢুকছে না নেকের আওয়াজ বেশি ঢুকছে, দেখো এই হাত দিয়ে কি গুনার কাজ বেশি করছো না নেকের কাজ বেশি করছো, দেখো পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো, দেখো কলব দিয়ে কি গুনার চিন্তা বেশি করছো না নেকের চিন্তা বেশি করছো, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই, আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ দরিয়ার মধ্যে পাড়ি দিও না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হালকা ইমান হালকা আমল নিয়ে যদি মৃত্যু আসার খেয়া পড়িয়াই যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া পর্দা সারিয়া দিয়া গুনার মধ্যে ডুব দিয়ে কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুর্বল ইমান দুর্বল আমল নিয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 খুলে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাঁওতার জমিনে এক হাত মাস শিকার এক হাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শৈলের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাই হইতে আছে, এই অবস্থা দেখিয়া নাফার মনে রুহার বাইর হইতে চাইবে না, রুহটা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে রুহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো ১৬, আমার বয়স তো ১৮, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই অল্প বয়সেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই, ভাই আজরাইল নতুন বিবাহ করতে স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও, ভাই আজরাইল আহা অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর সারব না, দাড়িও আর কাটব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো,
আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারা দিন কিছুই খাইব না, সারা দিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারা দিন কোরআন তেলাওয়াত জিকির আজকার মধ্যে লিপ্ত হইয়া যাব, ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবীস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাঙাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে দুনিয়ার খেলা শেষ হইয়া গেল, আর তুমি আমি মারা যাওয়ার সাথে সাথে তোমার আমার মাথার নিচের থেকে বালিশটা টান দিয়া ফেলাইয়া দিবে, তোমাকে আমাকে দামি খাটের মধ্য থেকে ধরা তুরি করিয়া নিচে নামাইয়া ফেলাইবে, এতদিন বালিশ ছাড়া থাকতে পারি নাই, এখন আর মাথার নিচে বালিশ রাখা হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও মাওলা, দামি টোসগার থাকবে না, লেপার থাকবে না, দামি কম্বল আর নাই, আরে তোমাকে আমাকে একটা সাদা কাপড় দিয়া ঢাকিয়া ফেলাইবে মাওলা রে। আল্লাহ বাচ্চাগুলি পাশে বসে আব্বা আব্বা কইয়া কত চিল্লা চিল্লাইবে, বাবারে কিছু না কিছু না কিছু না দুনিয়া কিছু না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে বুঝ দিয়ে দিও, বাবারে চিরতরে চক্ষু বন্ধ, চক্ষু আছে চক্ষু আর কোনোদিন দেখবে না, কান তো আছে কান আর শুনবে না, জবান আছে জবান আর কথা বলবে না, হাত আছে হাত আর কাজ করবে না, পাও তো আছে পাওয়ার হাঁটবে না। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার তিন দিন পরে তুমি তার কাছেও সহজে যাইতে পারবো না, তুমি যে স্ত্রীকে এত মহাব্বাত করো সেই স্ত্রী মারা যাওয়ার তিন দিন পরে দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবর্ণ হইয়া গেছে, শরীর ফাটিয়া পুইস পড়তে আছে, গন্ধে কুটে এলাকা ছড়াইয়া পড়ছে, যে স্বামীকে এত মহাব্বাত করো সেই স্বামী মারা যাওয়ার তিন দিন পরে দেখবা স্বামীর শরীর ফুলিয়া ফাটিয়া পুইস পড়া শুরু করছে, কাছে যাওয়া যাবে না, রুমাল চাপা দিয়া তারপর কাছে যাওয়া লাগবে, বাউলা রে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি, এই শরীরের মধ্যে কত সাবান লাগাইলাম, এই শরীরের মধ্যে কত সোনা মাখলাম, কত পাউডার লাগাইলাম, কত আতর গোলাপ লাগাইলাম রে বাবা, কিছু না কিছু না দুনিয়া কি সুনা, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, আবু হুরায়রা তুমি কি দুনিয়ার হাকিকত দেখতে চাও, হ্যাঁ ইয়া নবী আল্লাহ দেখতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পচা গন্ধ এক ময়লা স্তূপের কাছে নিয়ে গেছে, তিনি সেখান থেকে একটা হাড়টি উঠে বললো, দেখো এই হাড়টির মধ্যে একদিন কত সুন্দর গোস্ত ছিল, কোথায় গোস্তগুলো চলিয়া গেছে, হাড়টি পড়ে আছে, পচা কিছু কাপড় উঠে গেলে, পচা কিছু কাপড় উঠে আমার নবীরা দেখো এই কাপড়গুলি একদিন মানুষের শরীরের মধ্যে কত সুন্দর শোভা পাইতো, আজকে পরিত্যক্ত পড়িয়া আছে,
ঠিক দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না বাবা রে, আমার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। কবরে আজাবুল কবর হকুন, কবরে আজাব কোনো সন্দেহ নাই, ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকির মধ্যে ঘোরেন, সমস্ত কবরবাসীর অবস্থা দেখেন, দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত কবরবাসীর অবস্থাই ভালো। এক কবরের কিনারে গিয়ে দেখেন কবরের মধ্যে আজাব চলতে আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কবরের কিনারায় দোয়া করা শুরু করলেন, কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাকলেন, আমার হাবিবগণ গোটা নবীরা দোয়া করলেও তোমাদের দোয়া আমি কবুল করব না, যতক্ষণ পর্যন্ত এই কবরবাসীর মা তাকে মাপ না করবে। আল্লাহ বাবার খবরদার, বাপ মার সাথে বেয়াদবি করিও না, বাপ মার সাথে কেউ বেয়াদবি করিও না, বেয়াদবি করছো আজকে দিয়া মাপ চাও। বাপ মা মারা গেছে, বেশি বেশি সৎকা করো, বেশি বেশি দোয়া, খবরদার বাপ মা বড় দোয়া করলে নবীর দোয়া কবুল হবে না। নবী পাক সাল্লাল্লাহু এলান করলেন, হে কবরবাসী মা কে আসো, জলদি আসো, তোমার ছেলের আজাব হইতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের গিরগাড়ে হারা হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, হে মহিলা এই কবর কার? মহিলা বলছে, আমার ছেলের কবর। আল্লাহর হাবিব বলেন, তোমার ছেলের আজাব চলতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আজাব চলতে মাওলার শুকরিয়া আদায় করতে আছে। আল্লাহর হাবিব বলেন, আবার কেমন কথা, তোমার ছেলের আজাব চলে আর তুমি শুকরিয়া আদায় করতে আছো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ আপনি ঘটনা শোনেন, এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই, আমার জৈবনটাকে আমি ধ্বংস করিয়া ফেলাইছি, আর কোনোদিন বিবাহ বসে নাই, আমি ছেলের চেহারার দিকে তাকাইয়া থাকি, আমার যত সুখ দুঃখ এই ছেলের চেহারার দিকে তাকাই, আমি সব মিলান করিয়া ফেলাইছি। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে, আমি তার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, ছেলে পূর্ণ বড় হওয়ার পরে আমি তাকে বিবাহ করাইলাম, বিবাহ করাবার পরে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ছেলে এখন আর আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে, মনের মধ্যে খুব ব্যথা, বলতেও পারি না, সহ্য করতে পারি না, ইয়া নবী আল্লাহ সহ্য করতে পারি না। একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে, বাড়ি মারার সাথে সাথে আমার মাথার থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলাকে বললাম, মাওলা রে আমার ছেলেকে দুনিয়ার মধ্যে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পর আমার ছেলেকে তুমি ছাড়বা না, আপনার সাহাবি হওয়া সত্ত্বেও আল্লাহ আমার দোয়া কবুল করছে, তাই আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার যে বলেন, মাওলা রে যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আজাব না দেখবে, যেহেতু মনের মধ্যে খুবই কষ্ট, ততক্ষণ পর্যন্ত তার ছেলেকে সে মাফ করবে না, আপনি একটা আজাব দেখাইয়া দেন। যখনই এই মহিলা কবরে আজাব দেখা শুরু করছে, এখন মহিলার চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, এই আজাব তো কেউ সহ্য করতে পারে না, আমার ছেলের কবরটা গোটা আগুনে ভরিয়া গেছে, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, তার উপরে গুর্জের বাড়ি, এই আজাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে,
এরপর আল্লাহ পাক রব্বুল কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তাআমালুন। হে নবী, আপনি দেখবেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নত যেন অবস্থায় আছে, কোন মানুষের মাথা উঠাবার কোন শক্তি নাই। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতি সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, সমস্ত মানুষ নত যেন অবস্থায় উঠবে, সমস্ত মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত মানুষকে ডাক দেবে, আসো তোমাদের কিতাব নিয়ে আসো, তোমাদের আমল নামা নিয়ে আসো। আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তাআমালুন। আজকে দিন ওই দিন যে যত নামাজ পড়ছো সমস্ত নামাজের প্রতিদান দেয়া হবে, যে যত নামাজ কাজা করছো সমস্ত নামাজ শাস্তি নামাজ কাজার শাস্তি ভোগ করতে হবে, যে যত রোজা রাখছো সমস্ত রোজার প্রতিদান আজকে দেওয়া হবে, যে যত রোজা কাজা করছো সমস্ত রোজা কাজার শাস্তিও ভোগ করতে হবে, যে যত গুনার কাজ করছো সমস্ত গুনার শাস্তি ভোগ করতে হবে, যে যত নেকের কাজ করছো সমস্ত নেকের প্রতিদান আজকে দেয়া হবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমলনামা নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফা উম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হাবিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ দ্বীপ পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামের চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব, কেউ তো সহ্য করতে পারবো না বাবারে। কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে যে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যায় না, বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাঠি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবার, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাঠি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবা না। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃশ্যে দেখতে আছি কতক আল্লাহ ফকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিয়ানে মজা পাইয়া, সুদের মধ্যে মজা পাইয়া, ঘুষের মধ্যে মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া,
এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচান নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম খেরা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি, তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ দাঁড়ি কামান্না বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা দাঁড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও গুনাগার, তুমি কি দেখো নাই কত গুনাগার তবা করব করব করতে করতে তবা সানাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাত্থি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? তুমি আগামীকাল বাঁচবা, তবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্রান্টটি কেউ দিতে পারে না। আল্লাহ! তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, তো সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শেরেক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা, চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেন কম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না। ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবু, আমার জন্য দোয়া সই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাফ চাও। কান্না না আসলে মনে বুঝলে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলে মোলাম আদগুনি হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা, কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও, তুমি এত মেহরবান, তুমি এত দয়াবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বন্দার সাদা দাড়িতে লজ্জা পাইয়াছে।
আল্লাহ কত বেগুনার নাম আলেক তালবি আলিম, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন, তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে তুই আমাদের জিন্দগি সমস্ত গুনাহ কথা মাফ করে দে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্ধন এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ এখানে রিলিফ কম্বল চাউল ডাইল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া নিছি, কেউ বেফরদা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি, আমরা কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ তোমার সাথে নাফরমানি করছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনাও। আল্লাহ তুমি দয়া করে মায়া করে যদি আমাদেরকে জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, আর তুমি আমাদেরকে জাহান্নামে দাও, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা কেন কান্দে? আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় না, দুনিয়ার বিপদেও পড়ি না, গুনাহ করিয়া পালাইছি, অন্যায় করিয়া পালাইছি, তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আল্লাহ হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। আল্লাহ গুনাহ কথা মাফ না করে কাউকে বিদায় দিও না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখা খাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, যত মোমেন মোমেনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবর আজাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মা কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন। আরহামনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার।